নমস্কার আমি দেবাশিস দাস আজকে আপনারা শিল্পী কথা পর্বে দেখবেন আমাদের পুরুলিয়া জেলার এক মূল্যবান রত্ন ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ জাগরু মাহাতো তিনি বলবেন তার তখনকার সময়ে ছৌ কীরকম ছিল বা তিনি কিভাবে নৃত্য প্রদর্শন করেছেন বিভিন্ন জায়গাতে এবং জানিয়ে রাখি তিনি বিখ্যাত ছিলেন ছৌ নৃত্য পুরুলিয়া ছৌ নৃত্য জগতে তিনি প্রমিলার ধরা নামক একটা পালা প্রদর্শন করে পুরুলিয়া বাসীর মন হরণ করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি পুরুলিয়া ছৌ নৃত্য প্রদর্শন করে ভারতের রাষ্ট্রপতি দ্বারা পুরস্কৃত হয়েছেন তার মধ্যে দু সালের একাডেমি পুরস্কার অন্যতম তো আজকে দেখুন সেই শিল্পীর মুখেই শুনুন কিছু কথা তো যাই হোক আর বেশি দেরি না করে আপনার আমরা শুরু করছি সেই অনুষ্ঠানটা আপনাকে আমরা সাথে পেয়ে খুব গর্বিত অনুভব করছি তো আপনি আমাদেরকে একটু বলুন যে তখন ছৌ নাচের ধরনটা কীরকম ছিল এবং কিভাবে আপনি নৃত্য শিক্ষা করলেন আচ্ছা সে টাইমে এরকম হয়তো ধরন ছিল যারা অস্তাদ সেই তারাদের ওই অনুমতি নিয়ে আমরা শিক্ষা করছি আমাদের অস্তাদ যেটা বলতো সেই হিসাবে শিক্ষা করছি এখন কিন্তু নিজের ইচ্ছা মতোই যে কোনো যারা করছে বেশি চুরপিট পাচ্ছে তারাই অস্তাদ আচ্ছা ওই টাইমে আমাদের একটা এরকম ইয়া ছিল যে আগে যে পালাটা করবেন সেই পাতাটার বিষয়বস্তু আগে করতে হবে সেটা রচনা করতে হবে রচনা করিয়া তারপরে তার সঙ্গে সুর তাল তারপরে ভাব বিভিন্ন ধরনের করতে হয় এখনকার যারা শিক্ষা দিচ্ছে তারা কিন্তু কীরকমভাবে শিক্ষা দিচ্ছে এখন যারাই দেখতে পাচ্ছে যৌবন টাইমে তারাই এখন বিখ্যাত ছনাচ তবে একটা ছিল আমাদের ওই টাইমে যারা গুরু ছিল তারা আগে ওইটার স্ত্রীটা আগে বলতো তুমি মহাভারত থেকে নিয়েছ না রামায়ণ থেকে নিয়েছ না সারাবলীর থেকে নিয়েছ সেই কথাটা আগে আলোচনা করতো ওর সঙ্গে ওই আলোচনার সঙ্গে সুর যে কথাটা বলবে সেইটার সঙ্গে সুর আগে বলতো সুরের সঙ্গে আবার তাল মেশাইতো সেই তালটা যেরকমভাবে বিভিন্ন ধরনের তাল আছে সেই তালে তালে নাচ করা হইত বিভিন্ন ধরনের ভাব প্রচার করা হইতো এখন কিন্তু যারা দেখতে পাচ্ছে যেখানে সেখানে দেখা যাচ্ছে যারা দেখছে উলফা দিতে বেশি পাচ্ছে হ্যাঁ এই অস্তাদ এখন ওই কিছু নাই মনে করো আমরা একটা অভিনয় করছি আমাদের গুরু শিক্ষা দিয়ে আছে আচ্ছা অভিমন্য অভিমন্য নৃত্য করছে অভিমন্য তাহলে অভিমন্যটার আগে বিষয়বস্তুটা আগে জানতে হবে আগে সেইটার জন্য আগে একটা উল্লেখিত সুর আছে বা ঝুমর আছে সেই ঝুমরটা আগে বলতো আচ্ছা ঝুমরটা বলত কথায় ধর্ম যুধিষ্ঠির কথাই পিতা পারিবীর কথাই বিময় অতি বল কথাই দুই রনে হল আমি হত তাই ডাকিঘন ঘন কথায় হে মামা শ্ৰী মিপে দেখা দাউ হে দপ্তনুধা ধনুৰ্ৱাণ আদি গলা অস্ত্ৰ নাৰী হস্তৰয চতুর্দিকে ফিরে চাই ধারণা দেখিতে পাই আজি বুঝি নিশ্চয় রণ কথায় আছ হে মামা শ্রী মোধ

বাজনাটা পুরা বাজিল ইয়ার পর ওই অনুকরণে অস্তাদ দেখা দিত এখন এইভাবে বাস এই ওই একটা হয়তো পালার হয়ে গেল অভিমন্য পালারটা আচ্ছা প্রথম যে অন্য অন্য এখন যা চলছে গণেশের ভূমিকায় বিভিন্ন হয়তো ইহাই কি বলেন যে হিন্দি ফিল্মে সুর বুঝাই দিচ্ছে এখন ওইটা এখন যারা দেখতে পাচ্ছে বেশি পাক দিতে পারছে হ্যাঁ বটো বড় অবস্থান কিন্তু সেইটা আগে বিষয়বস্তুটা যে গণেশ গণেশের যেমন পরশুরামের গুরুদর্শন ঠিক আগে গুরুদর্শনে আগে তার রংটা কে পাবলিক রঙের মধ্যে কার এখন মুখের পাঠের মধ্যে করছে ওইটার জন্যে আমাদের গুরুদেব এইরকম শিক্ষা দিয়েছে যে পরশুরামের গুরু দর্শন সেই পরশুরামের গুরু দর্শনটা গুরুশনটা এই নাচ হইত এই আগলা স্মরণ আসছে নাই আপনি কোথায় নিত্য শিক্ষা করি আমাদের গ্রামে কলেবর কুমার ওই ছোটোর থেকে আমরাকে শিক্ষা দিয়েছে যাই হোক তারপরে গম্ভীর সিং ছিল ওই একসঙ্গে জড়িত হইলো ওই যে শাল মিলে না আশু ভট্টার ও আর সঙ্গে জড়িত হয় আর আমরাকে সতেরোটা পার্টির থেকে চুনাও করলো সতেরো জন আচ্ছা প্রত্যেকটা পার্টি থেকে একজন করে একজন থেকে মানে বেশি পার্টি ছিল তবে কারণ সতেরো জন আমরাকে চুনাও করি সতেরো জন চুনাও করিয়া দু মাস রেজিস্ট্রি করি রিয়ালসেল রিহার্সাল দিল দেওয়ার পরে আমরাকে সেই নাচটা সালভেন না ইয়ার ছিল প্যারিসের আশুতোষ ভট্টার ছিল ইয়ার কলকাতার ইউনিভার্সিটির লেকচারার ওরা এইটা আমরা এই সতেরো জনকে একসঙ্গে দুমাস রিহার্সেল দিল দু মাস রিহার্সেল দিয়া উনিশশো সালে বিদেশে নিয়ে যাওয়া ছিল তার মধ্যে কি আপনি ছিলেন হ্যাঁ ওই সময় আমি ছিলি ওই সতেরো জনের মধ্যে আমি ছিলি তো আমাদের গুরুজন ছিল এইখানে কলেবর কুমার আর গুমিস সিং তাদের ছাত্র আমরা আচ্ছা সেই সতেরো জনের মধ্যে দু মাস এইখানে রিহার্সেল দিয়া সজনিয়া গেল লন্ডন হলেন স্পেন প্যারিস চারটা দেশ নাচাইলো তারপরে ঘুরিয়া আসিয়া আবার কত তো আমার স্মরণ নাই উত্তর আমেরিকা গেল ওইখানে দু মাস মানে ম্যাচ করাইল তারপরে অস্ট্রেলিয়ায় দু মাস আচ্ছা ইরানে দুমাস এইরকমভাবে বার বিদেশে গেলি আর একক পার্টি আমার যখন মারা গেল আশুতোষ ভট ভটচায় তখন একক পার্টি আমাদের পার্টির সঙ্গে তুরস্ক বুলগেরিয়া সবগুলা লন্ডন এই দু তিন জায়গা আবার আমার একক পার্টি যা ছিল তবে তার পড়লে সেসব আইসিসি থেকে কোনো যোগাযোগ পাই নাই এখন হচ্ছে কি চেন না থাকলে কোনো সুযোগ পাওয়া যায় বর্তমানে যে অবস্থাটা হ্যাঁ যে চেন যার হাতে কোনটা পড়ছে ওইখানে সর্বের সর্ব হচ্ছে আমার কেউ নেই এইরকম নিয়া। কিছু জানুক না জানুক এইরকম ভাবে করছেন ঠিকই আছে যে যা করছে এই যে আপনাদের যে বিদেশ যাত্রা হ্যাঁ সেইটা কিভাবে হয়েছিল এবং আপনাদের সেই সময় বয়স কত ছিল বা সেই সম্পর্কে আপনার কতটা স্মরণ আছে একটু যদি বলেন সেই সম্পর্কে বিদেশ আচ্ছা বিদেশ যাওয়ার আগে সতেরো আঠারো উনিশ বছরে হ্যাঁ ওই টাইমে ওই যে প্রত্যেকগুলো পার্টির সঙ্গে ইয়া ছিল চ্যালেঞ্জ ছিল ওয়ার মধ্যে আমরা সতেরো জন পেলুয়ার চুনাম করলে কোথায় সেটা ওটা আচ্ছা ওটা প্রায় বছর ওই রকম হয়তো প্রোগ্রাম করতো আশু ভটার্যগুলা খরচা করতো নিজে তার সঙ্গে সালভেনি জড়িত ছিল ওর সঙ্গে জড়িত হওয়া দেখলে এই পার্টিটা মানে এই সতেরো জনের মধ্যে একে একে ওরা চুনাও করলো চুনাও করে সতেরোটা সতেরো জন মাস সতেরো জনে রিহার্সাল দিল রিয়ালসেল দেওয়ার পরে ও সালভেনি শেষে তো একটু ভয় কি যে সালা এত টাকা আমার খরচা করলি এইখানে আসিয়া পারিসের ম্যাম সাহেব এইখানে থাকলে এক দু মাস থাকলো এইখানে আমরা রিহার্সাল করাইলো আর সঙ্গেই নেওয়া গেল ওইখানে উনিশশো সালে নেওয়া গেল লন্ডন হল্যান্ড স্পেন প্যারিস এই চারটা দেশ নাচাইল নাচার পরে আবার কিছুদিন হওয়ার পরে ওই যে উত্তর আমেরিকা ওই সময় হয়তো দু একজন বাদ ছিল যে সতেরো জনের মধ্যে তারপরে আবার অস্ট্রেলিয়া বুলগেরিয়া এগুলো আবার সম্পূর্ণ সকল স্মরণ নয় ইয়া করল লন্ডন যাওয়ার টাইমে সেই সময় আপনার বয়স কত ছিল বয়স সময় পঁচিশ বছর মাত্র আচ্ছা আচ্ছা মানে তখন যুবক বয়স যুবক বয়স ওখানে চ্যালেঞ্জের উপর হয়তো ইয়া করিয়েছি না আমরা না নাচ করিয়েছি এই উত্তর আমি যখন হা গেল সেইখানে আসু ভট্টা যে আমি বললি স্যার এখন তেরো জন হইল সতেরো জনের মধ্যে তেরো জন কিন্তু আমি চ্যালেঞ্জ দেব আমার যদি ভালো না হয় তো আমাকে লেগবে বলছে না 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 জাগরুক তুমি রমেশ আমার চোখে দেখা আছে বল বড় বেটার নাম রমেশ আচ্ছা তোরাকে আমার দেখা আছে তাদের বাদ চলবে বাদ থাকলে আমি কাকে নিয়ে যাব এইভাবে আচ্ছা ওই বিদেশ যাওয়ার আগে হুম কলকাতা কি প্রোগ্রাম হয়েছিল হ্যাঁ অনেক জায়গায় প্রোগ্রাম আছিল ওই বিদেশ যাওয়ার আগে আটটা নটা ওই স্টেডিয়ামে হলে নরেন্দ্রপুর মহাজাতি সদন রবীন্দ্র সদন ওই হলগুলাই আর সকল স্মরণ হলে নাচ করিয়া আচ্ছা আপনারা যে বিদেশ গেলেন তখন পরিবার থেকে কোনো বাধা বিপত্তি ছিল নাই না পরিবার থেকে কোনো বাধা বিপত্তি ছিল না তবে কেন ছিল না আমরা ওইখানে নতুন যুবক ছিল তো ওইখানে তো ফের খারাপ কথা মানছি নাই তারপরে তারপরে ওয়ার পরে এই সুযোগ আমি একক যখন করলি সেই টাইমে এই দিলীপ কী তারপরে এই ইয়ার খুব বলিয়া রাজ্য ওই এম এল জালদার ও বলিয়া ছিল বলছে মামা আপনার বেটা তাই বাদ দিয়ে আমাকে নিয়ে চলো উহাকে গাইডার লিয়া যাওয়ার ছিল সুরস্কো বুলগেরিয়া যাওয়ার আগে রাশিয়ায় ছ মাসের একটা কল ছিল তো রাশিয়ার কলটা ছ মাসের কলটার জন্যে ও বলছে একটা গাইডার তুমি দিবে কখন নেপাল মাহাতোকে আমরা নাম দিয়েছিলাম তা ও আমাকে শেষে বললো মামা তুমি তোমার বেটাকে নামটা হলেও আমাকে পাঠাও বলছি না বাবা তুমি থাকবে তো শত্রু বাইরেই থাকো আমার নিজের ছেলেটা শত্রু এই সুযোগ কি পাবে আমার ছেলেটাকে আমি বাদ দিয়ে দেবো তাহলে এই অন্তরিক আমার শত্রু হয়ে গেলো আর ইয়ার অলরেডি পাসপোর্ট হোয়া আছে এইসব করিয়া বাস উনি যাতে পারলেন না আমরা সিলেক্ট করলি যে গাইডার ওই ছ মাসের জন্যে গাইডার হবে সেইখানে আবার অফিসেই বললে ঠিক আছে আইসিসি আর থেকে বললে যে ঠিক আছে এখন গাইডারের প্রয়োজন হবে নাই এখন অফিসার থেকে আমাদের একজন লোক থাকবে গাইডার বাস ওইখানে অফিসার থেকে পিকে রায় বলিয়া একটা একজন ছিল বাঙালি পুল্লি ওই পুরুলিয়ারই হ্যাঁ পুরুলিয়ারই আচ্ছা এই যে আপনারা যে বিদেশে গেলেন হ্যাঁ সেই সময়কার কোনো ঘটনা এখনও মনে আছে সেরকম কোনো মনে আছে মানে কিছু মানে সাফল্যের কোনো ঘটনা বা কিছু একটা হয়েছিল যাওয়ার পথে বা আসার পথে সেরকম কোনো কাহিনী মনে আছে ওই সময় কোনো আমরা জানছি না আমাদের কোনোটা ইয়াই বলছি না খাতিরেই করছি না আমরা ভোট টাইমে আমাদের কোনো ইহান কোনো বাধা বিঘ্ন নাই অবশ্য আমরা বুঝছি একটা ওই মাতালরা যেমন মদ ও আর ওদের ও কাজ করে সেই পরে আমরা এই সুরে মাতিয়া মানে সুরাই মাতাল একটা আছে আর সুরে মাতাল একটা আছে তো সুরা পান আমরা তো করি না সুরের মাতাল আমরা ওই যে সুরের মাতাল আমরা ওই ওই রকমভাবে আনন্দই থাকছি কোনো কিছু আমরা আচ্ছা তখন যে আপনাদের সাথে যারা বিদেশ গেছিলেন তাদের মধ্যে এখনো জীবিত কে কে আছেন ওই টাইমের মধ্যে একটা শশধর্মা হতো আর আমি আর ভুঁটি সিং ছিল তো ভুটি সিং মারা যা আছে চৈতন সিং ছিল ও মারা যা আছে ক্ষীর সিং ছিল ও মনে হয় মারা যা আছে খালি এই আমাদের গ্রামে কলা বেটা একটা ওই রমেশ কুমার ও আছে আর আমি আছি বা সেই নাচয়ের মধ্যে দুই লোকেরই আচ্ছা আর যদিও কেউ আচ্ছা দেখা যায় যে মানে আমি কিছুদিন আগেও দেখছিলাম মোবাইলে আপনাদের বিভিন্ন জায়গাতে যে ভারতের বিভিন্ন জায়গায় যে আপনারা অনুষ্ঠান করেছেন বা দিলীপ দল নিয়ে গিয়ে করেছেন তো সেইখানে আমি মনে করি এবং আমার উপলব্ধি হয় যে অন্যান্য দলের বাজনা এবং সুর তার থেকে আপনার দলের কিছুটা আলাদা দেখতে পাওয়া যায় তো সেই দিক থেকে আপনি মানে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছেন মধ্যে আমি তো যেমন ওই আমার দিলীপ এখন অলরাউন্ডার ইয়াক যেটাই করবেন সেইটাই করবেন সেই মতো আমি ওই গণেশ কার্তিক মহিষাসুর যে যে প্লেসটা হয়েছে আমি সেইটাই রেডি হতিয়ার করছি অলরাউন্ডার কোনোটা কোনো থামইটা আমার দ্বারায় লুজ হবে কিটা হবে না ও সকল কিছু নাই বচুন আমি তারপরে আলাদ্দা পার্টি করিয়া একক আমি প্রমিল অর্জুন বলিয়া একটা নাচ মেয়ে কাজ করছি ওই ওই মেয়ে ছেলের আমার মানে কি বলছে শরীরটা গলিয়ে যাইতো ওর সুর তালে আমার ইয়া হইত না আগে আগে নাচছি দুর্গা নাচছি কার্তিক নাচছি এই লাস্টে প্রমিলা অর্জুন আমি ওটা ব্যক্তিগতভাবে ওটা তৈরি করি ওইটাই এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় নাম করছিস নাচ করছে সবাই সম্মান দিতা অস্তাদের প্রমীলা অর্জুনটা ভালো আছে That's it.